সালাম আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে উপস্থাপনা করছি কীভাবে ইজি বাইকের চার্জারের কয়েল বানবেন। চলুন শুরু করা যাক। এইটা ইজি বাইকের আর্নিচার। এর আগেও দেখে কীভাবে যে তার খুলিছি, এইটা ইজি বাইকের আর্নিচার। ভালোভাবে তার ফাইবার জড়িয়ে নিতে হবে। দেখুন এখানে 600 গ্রাম তার আছে, প্যাকেটটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এলে ফিতা এটি BRB 15 নম্বর, BRB সুপার তার, 500 গ্রাম সুপার তার, 19 নম্বর মনে রাখবেন, নাম্বারটা মনে রাখবেন, এরপর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। 19 নম্বর সুপার তার BRB। এটা একটা ফিতা, ভালোভাবে আর্নিচারে, এই যে আর্নিচার আছে, ভালোভাবে পেঁচ দিয়ে নেবেন, সুন্দরভাবে পেঁচ, যাতে কোনো রকম খালি না থাকে। এরপরেও আপনাদের দেখাবো বন্ধুরা, এবার শুরু করা যাক কিভাবে যে আমি কাজ করি, পাই টু পাই আপনাদের সব দেখাবো, এ টু জেড। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক। না ভাই না ভাই, এইভাবে ভালোভাবে দিতে বলবেন। এদিকে গিয়েছে সাইকেল, পড়া মজা হইতো না, বয়স কখন তো বলবো। এটা বানবে, ভিতরে তার সব ফেল দিতে হবে। সুমন এইদিকে, এই রোডে, হ্যাঁ মসজিদের সামনে, মসজিদ ভালোভাবে পেঁচাই নেবেন। দেখতে থাকুন কীভাবে এ টু জেড আপনাদের দেখাবো কীভাবে কয়েল বাঁধবেন। দেখতে থাকুন পুরা কমপ্লিট।
একটা ডিগ্রি কথা তো হয়তো না খালি হয়েছে দেখতে থাকুন এই দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা ফুল ফিল পেপার জয়েন্ট নেওয়া হয়ে গেছে এইটা ফিতা বলে কয়েল বান্ধ ফিতা যে দোকানতে কয়েল দেয় তার কিনবেন সেই দোকানে পাবেন ফিতা ফিতা ফুল ফিল জড়ানো হয়ে গেছে এবার এটা দেখবেন কীভাবে তারের রেগুলেটার তৈরি করা হয় 1 থেকে 10টি মোড়া দেওয়া হয় ওই উকি মারিস না উকি মারলে খারাপ দোকান না ও কি দেখা মুখ দেখা ও কোনো বয়স না এখানে ভালোভাবে বয়স বলো কিরকম কি মাছ খারাপ বলবো না তুমি দেখতে থাকুন বরাবরের মতো টু বাংলা চ্যানেল তার আবার জয়েন্ট করে দিস প্রথমত এটি ইনপুট 1 রেগুলেটরের উস্তাদ না তার ঘুরিয়ে দিবি দশটি করে রেগুলেটরের কয়েল হবে বন্ধুরা দেখতে থাকুন টু বাংলা চ্যানেল ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন কীভাবে কয়েল বাঁধা হয় আর অবশ্যই অবশ্যই দেখবেন কয়েলটি যেন টাইট হয় কোনো রকম লুজ না হয়
না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর নয়ের মাথায় রেগুলেটর হবে এর মাপে। কি ভুল করলে ভালো নয় কথাটা বললি কেন? ভিডিও হচ্ছে উদ্দেশ্য না, ভিডিও হচ্ছে তো ভালো কি একটা পেছো এইটা গেমে তাই ভিডিও করছি বুঝতেছো না, এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে। আরে এটা ছোড়ো এক পাক, তোর রেডিমেড কাজ কি হবে? কথা বলতে মানা করছি আবার বলে আমি এমনি ডিস্টার্ব আছে ভিডিও বারবার কাটা। দশ পেজ গোছানো পরে পেজ দেওয়ার পরে একটি ভাঁজ দিয়ে রেগুলেটর করে নেবেন দশ পেজ এইভাবে দশটি করে পেজ দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে দশটাই মাথা বেরোবে খাস বাংলা কথা। ও তো আমাদের প্যাটিস যে কথা দিয়ে বলিয়ে আপনাদের বোঝাবো তো বোঝানোর আমার ইয়ে নেই, এই পারলে বুঝলে বুঝে নিয়েন ভালো করে। আর আগের একটি ভিডিও আছে ওইটা দেখতে পারেন, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, বুঝেছেন?